রেলগাড়িতে একজন অর্থনীতিবিদের সামনে বসেছিল এক যুবক। যুবকের মুখে দুশ্চিন্তার ভাব ফুটে আছে। কিছুক্ষণের মধ্যে দুজনের পরিচয় হলো। এক পর্যায়ে যুবকটি অর্থনীতিবিদকে বলল, 7 বছর আগে আমি বিয়ে করেছি, আমার একটি 5 বছরের মেয়ে আছে, আমার স্ত্রী আর আমি একই ক্লাসে পড়াশোনা করতাম, সে ভালো মানুষ, কর্মক্ষেত্রে আমিও যথেষ্ট সাফল্য অর্জন করেছি, কিন্তু 1 বছর আগে একটি সুন্দরী মেয়ের সঙ্গে আমার পরিচয় হয়েছে এবং আমি তাকে ভালোবাসি, এই পরিস্থিতিতে তুমি কি করবে বলে ঠিক করেছ? অর্থনীতিবিদ যুবককে জিজ্ঞেস করলেন, আমি আমার স্ত্রীকে তালাক দিতে চাই, কিন্তু এখনও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারিনি, তাই ভয়ানক দুশ্চিন্তায় আছি। দুটোর মধ্যে একটি বাছাই করা সত্যি সহজ কাজ নয়। এই নিয়ে তোমার মনে যে দ্বিধা দ্বন্দ্ব কাজ করছে তা খুবই স্বাভাবিক। এই কথা বলে অর্থনীতিবিদ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, কিন্তু অর্থনীতির তথ্য দিয়ে বিশ্লেষণ করলে তোমার সমস্যার সমাধান করা যায়। ধরা যাক তুমি বসের হয়ে একটি বড় কাজ করলে, এখন তিনি তোমাকে পুরস্কৃত করতে চান, তিনি তোমাকে 2 পুরস্কারের একটি বেছে নিতে বললেন। পুরস্কার 2টি হচ্ছে, তোমাকে নগদ 2 লাখ টাকা দেওয়া হবে, অথবা 3 বছর পর তোমাকে 3 লাখ টাকা দেওয়া হবে, তুমি কোনটি নেবে? অবশ্যই আমি নগদ পুরস্কারই নেব, যুবক কোনো কিছু না ভেবেই উত্তর দিল। কেন? অর্থনীতিবিদ জিজ্ঞেস করলেন, কারণ ভবিষ্যৎ অনিশ্চিত, কে জানে কয়েক বছর পর কি ঘটবে, 3 বছর পর আমার বস নাও থাকতে পারে, অথবা 3 বছর পর টাকার মূল্য মানও হ্রাস পেতে পারে, যুবক বিজ্ঞের মতো জবাব দিল। অর্থনীতিবিদ হেসে বললেন, তুমি ঠিকই বলেছ, ভবিষ্যতের টাকার চাইতে বর্তমান টাকার মূল্য অনেক বেশি, ঠিক তেমনি ভবিষ্যতের সুখের চাইতে বর্তমান সুখের মূল্য বেশি, কেননা ভবিষ্যৎ সব সময় অনিশ্চিত, কে জানে ভবিষ্যতে হয়তো সে সুন্দরী মেয়ে আর তোমাকে ভালোবাসবে না, তোমাদের দুজনের সুসম্পর্ক তখন নাও থাকতে পারে, তোমার বর্তমান স্ত্রী সম্পর্কে তুমি জানো সে তোমাকে ভালোবাসে এবং সে ভালো মানুষ, তাই তোমার উচিত বর্তমানের উপর ভরসা করা, বর্তমান সুখে আঁকড়ে ধরা, ভবিষ্যতের সুখের আশাই বর্তমান সুখে ত্যাগ না করা। অর্থনীতিবিদের কথা শুনে যুবকের মনে সকল দ্বিধাদ্বন্দ্ব এক মুহূর্তেই দূর হয়ে গেল। সে বলল, আমি পরের স্টেশনে নামবো, আমি আমার মেয়ে বন্ধুর কাছে যাব না, যাবো আমার স্ত্রীর কাছে, গোটা বিষয়টি এখন আমার কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে, আমাকে ভালো পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। মানব জাতি খুব বেশি বাস্তবতা সহ্য করতে পারে না, জীবন কোনো সমস্যার সমাধানের জন্য নয়, বাস্তবতাকে অনুভব করতে হবে। যে স্বপ্ন তুমি আঁকা দেখো তা স্বপ্ন মাত্র, তুমি একসাথে যে স্বপ্ন দেখো তা বাস্তবতা, কি অসম্ভব তা বলা মুশকিল, কারণ গতকালের স্বপ্নই আজকের আশা এবং আগামীকালের বাস্তবতা। আপনি যদি বাস্তবতার সাথে প্রত্যাশাগুলো সারিবদ্ধ করেন, তবে আপনি কখনোই হতাশ হবেন না। আপনার সম্পর্কে অন্য কারো মতামতকে আপনার বাস্তবতা হতে দেবেন না। আমি কখনো স্বপ্ন বা দুঃস্বপ্ন আঁকি না, আমি আমার নিজের বাস্তবতা এঁকেছি। একটি সময় আসে যখন একটি স্বপ্ন বাস্তবে পরিণত হয় এবং বাস্তবতা স্বপ্নে পরিণত হয়। কিছু ভাবলে তা সত্যি হয় না, কিছু চাওয়া তা বাস্তবে পরিণত হয় না। আপনি যত বেশি বাস্তব পাবেন পৃথিবী তত বেশি অবাস্তব হবে। জীবনে যদি সুখী হতে চাও তাহলে কষ্ট লুকিয়ে রাখতে শেখো, মনের কথা সবার কাছে বলা বন্ধ করো। মানুষ যখন কাউকে ভালোবাসে তখন তার মন্দ ভুলে যায়, আর যখন তাকে ঘৃণা করে তখন তার ভালোটা ভুলে যায়। আপনি কখন সঠিক ছিলেন তা কেউ মনে রাখে না, তবে আপনি কখন ভুল ছিলেন তা কেউ ভুলে যাবে না। জীবনের সবচেয়ে সত্যি কথাটি হলো, এখানে সবাই নিজের স্বার্থের জন্য মুহূর্তের মধ্যেই রং বদলাই। এই ছোট জীবনে একটি বড় শিক্ষা হলো, সবার সাথে সম্পর্ক রাখো কিন্তু কারো কাছ থেকে আশা করো না। যে ব্যক্তি সবাইকে সাহায্য করে প্রায়শই তাকে সাহায্য করার কেউ থাকে না। অহংকার তারই হয় যে সংগ্রাম ছাড়াই সবকিছু পায়, যে তার পরিশ্রম দিয়ে তার লক্ষ্য অর্জন করে সে জানে কিভাবে অন্যের পরিশ্রমের প্রশংসা করতে হয়। জীবনে উপরে উঠতে কোনো ডিগ্রির প্রয়োজন হয় না, ভালো কাজই মানুষকে মহান করে। যাকে তুমি মূল্য দাও সে সময় দেয় না, যাকে তুমি সময় দাও সে মূল্য দেয় না। একটি সম্পর্কের দীর্ঘায়ুর জন্য তাতে বিশ্বাস থাকাটা খুবই জরুরি। কোনো সম্পর্কের মধ্যে বিশ্বাসের অভাব থাকলে তা ভেঙে যাওয়া নিশ্চিত। সত্যি কথা হলো, সারা জীবন কেউ তোমাকে সাপোর্ট করবে না,
এমনকি তোমার ছায়াও তোমাকে আলো থাকা পর্যন্তই সাপোর্ট করবে, অন্ধকার হয়ে গেলে সেও চলে যায়। এই স্মৃতিটাও বড় অদ্ভুত। কিছু মনে করতে চাইলে অনেক সময় ভুলে যায়, আর কিছু ভুলে যেতে চাইলে প্রতি মুহূর্তেই মনে পড়ে। মাথা নত করে যদি সম্পর্ক গাঢ় হয় তবে নত হও, কিন্তু প্রতিবার যদি মাথা নত করতে হয় তবে সেই সম্পর্ক ছেড়ে দাও। অনুমান করা ভুল হতে পারে, কিন্তু অভিজ্ঞতা কখনো ভুল হতে পারে না। অনুমান করা একটি কল্পকাহিনী, কিন্তু অভিজ্ঞতা হলো জীবনের একটি শিল্প। একজন মানুষ নিজের ভুলের জন্য একজন ভালো আইনজীবী হয়, কিন্তু অন্যের ভুলের জন্য সোজা বিচারক হয়। সমালোচনার ভয়ে কখনোই জীবনের লক্ষ্য ত্যাগ করবেন না, কারণ যারা সমালোচনা করেন তাদের মতামত লক্ষ্য অর্জনের সাথে সাথেই বদলে যায়। সময় এবং শব্দকে কখনোই অযত্নে ব্যবহার করবেন না, কারণ উভয়ই আবার আসে না এবং সুযোগ দেয় না। অতিরিক্ত আরাম এবং ভালোবাসা একজন মানুষকে পঙ্গু করে দেয়। কোনো কিছুতে অভ্যস্ত হতে সময় লাগে না, কিন্তু অভ্যেস ভাঙতে পুরো জীবন লাগে। যে ব্যক্তি সর্বদা অন্যের দিকে সন্দেহের দৃষ্টিতে দেখে, সে সর্বদা অন্যের মধ্যে নিজের দোষ খুঁজে। যখন মানুষ আপনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না, তখন তারা আপনাকে ঘৃণা করতে শুরু করে। ভুল হয়ে নিজেকে সঠিক প্রমাণ করা ততটা কঠিন নয় যতটা কঠিন নিজেকে সঠিক হয়ে সঠিক প্রমাণ করা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদেরকে আরও ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে।